উত্তর কোরিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার প্রত্যয় ব্যক্ত করে কিম জং উনকে চিঠি লিখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে পুতিন উল্লেখ করেন দুদেশের স্বার্থের জন্য সম্পর্ক বাড়ানোর প্রয়োজন মনে করেন তিনি। এদিকে কিম বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে বিজয়ের মাধ্যমে দুদেশের বন্ধুত্ব তৈরি হয়েছিল। চিঠিতে দুদেশের মধ্যে কৌশলগত সহযোগিতার সমর্থন এবং সংহতির কথা উল্লেখ করেন কিম। তিনি বলেন, মূলত একই শত্রু দেশের বিরুদ্ধে লড়াই করছি আমরা। সোভিয়েত ইউনিয়ন একসময় উত্তর কোরিয়ার অন্যতম মিত্র ছিল। অর্থনৈতিক সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় এবং সহায়তা দিতে সে সময় মাঝে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়। তবে আবারও রাশিয়ার সঙ্গে সম্পর্ক মজবুত হতে থাকে। এদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে অবস্থান নেয় উত্তর কোরিয়া। পূর্ব ইউক্রেনের রুশ সমর্থিত দুটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে স্বীকৃতি দেয় কিম প্রশাসন। এতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পথ তৈরি হয়। অপরদিকে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকায় রাশিয়া রকেট হামলা চালাচ্ছে বলে অভিযোগ ইউক্রেনের। এ নিয়ে সেখানে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। ইউক্রেনের দাবি, রাশিয়া যেভাবে হামলা চালাচ্ছে তাতে যে কোনো সময় একটি পারমাণবিক দুর্ঘটনা ঘটে যেতে পারে। বিদ্যুৎ কেন্দ্রটির পরিচালনাকারী সংস্থা জানিয়েছে যে স্থাপনাটির আশেপাশে গত সপ্তাহ থেকে রকেট হামলা বৃদ্ধি পাওয়ায় এটি এখন তেজস্ক্রিয়তা ও অগ্নি নির্বাপন ব্যবস্থাপনার মান লঙ্ঘনের ঝুঁকির মধ্যে রয়েছে। সিনহুয়া জানিয়েছে, পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এক বিবৃতিতে তিনি বলেন, আমি উভয় পক্ষের কাছে আহ্বান জানাই যাতে তারা কমন সেন্স কাজে লাগায় এবং পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো পদক্ষেপ গ্রহণ না করে। জাপোরিঝিয়া প্ল্যান্টের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। তাদের চেষ্টার প্রতি পূর্ণ সমর্থন রয়েছে জাতিসংঘের। তিনি ইউক্রেন ও রাশিয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে IAEA-কে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটির নিরাপত্তা নিশ্চিতে সেখানে প্রবেশের সুযোগ দেয়া হোক। এদিকে রাশিয়ার দখল করা ইউক্রেনের জাপোরিঝিয়ায় পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে বিপর্যয়ের আশঙ্কা ক্রমেই বাড়ছে। বিপর্যয় এড়াতে ইউরোপের সবচেয়ে বড় এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়াকে সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন সহ 42টি দেশ। এদিকে ভয়েস অব আমেরিকার খবরে জানানো হয়েছে, এটি ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বর্তমানে এটি রাশিয়ার দখলে রয়েছে, তবে এর কর্মচারীরা ইউক্রেনীয়।